হ্যালো ভিউর্স আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওটি হচ্ছে এএসডি লিস্ট এসডি লিস্ট কী এইচডি লিস্ট আপনাদের ভোটের সময় কিভাবে কাজে লাগাবেন এবং এসডি লিস্টে যদি কোনো ভোটার ভোট দিতে আসেন তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে তাহলে চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিয়ে আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন যখন আপনারা আরসিডিসিতে সমস্ত জিনিসপত্র নেবেন সেই জিনিসপত্রে কতগুলো ভোটার লিস্ট থাকে তার মধ্যে একটি হচ্ছে মার্ক কপি দুটি হচ্ছে ওয়ার্কিং ভোটার লিস্ট এবং তার সঙ্গে কিছু সংযোজনী এবং তার সঙ্গে আরও একটি লিস্ট থাকে সেটি হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডেড লিস্ট বা এএসডি লিস্ট সংক্ষেপে এই এসডি লিস্টে কিছু নাম থাকে যেগুলো অন্তর্ভুক্ত করেন বুথ লেভেল অফিসাররা এবং সেই লিস্টটি আপনাদেরকে দেয়া হবে অন্যান্য যেসব ভোটার লিস্ট থাকবে তার সঙ্গে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো পঁচাশি নম্বর এসি এ কিউ সিউরি পাট নম্বর একষট্টি এবং কতগুলো ভোট আছেন যাদেরকে এই এসডি লিস্টে রাখা হয়েছে তার মধ্যে একজন আছেন অ্যাবসেন্ট বাকিরা ডেট আছে আর কোনো যদি শিফটেড থাকে তাহলে শিফটেড এখানে উল্লেখ থাকবে এবার নকুন ভোট চলার সময় হয় এবার যদি কোনো এসডি ভোটার আসেন মানে এইচডি লিস্টে যেসব ভোটারদের নাম আছে তাদের মধ্যে কেউ আসেন তাহলে তখন কি করতে হবে তাহলে এই কাজটি সব থেকে প্রথমে করবেন ফার্স্ট পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসারের কাছে সর্বপ্রথম ভোটাররা আসেন এবং সেখানে শনাক্তকরণ হয় যদি কোনো এসডি লিস্টের ভোটার যদি তার কাছে আসেন তাহলে তাকে তিনি পাঠিয়ে দেবেন প্রিজাইডিং অফিসারের কাছে যখন ভোটার পিআর কাছে আসবেন অর্থাৎ পিআইডিং অফিসার কাছে আসবেন তিনি কি করবেন সেই ব্যক্তিকে শনাক্তকরণ করবেন তার কাছে থাকা ওয়ার্কিং কপিতে সিরিয়াল নাম্বারে তার নাম এবং তার ছবি দেখবেন এবং তার সঙ্গে তিনি যে পরিচয়পত্র এনেছেন সেই পরিচয়পত্র সঙ্গে তা মিলিয়ে দেখবেন যদি তিনি সন্তুষ্ট হন এবং তিনি একই ব্যক্তি বলে শনাক্ত করেন তাহলে এরপরে ফার্দার তিনি প্রসিডিং করবেন এরপরে এই এইচডি ভোটারের কাছ থেকে একটি ডিক্লারেশন নিতে হবে তাই জন্য দেখিনি এই এইচডি ডিক্লারেশনটি কীভাবে ফিল আপ করা হবে এই এইচডি ডিক্লারেশন ফর্মটি তখন ফিল আপ করতে হবে সেই ফর্মটি হচ্ছে অ্যানেস্টার সিক্সটিন ফর্ম অফ ডিক্লারেশন বা ইলেকট্রন হুজ নেম ইন দ্য অ্যাবসেন্স শিফটেড ডেড লিস্ট অর্থাৎ এ লিস্ট তাহলে এখানে যে ডিক্লারেশনটি আছে ডিক্লারেশনটি কীভাবে ফিল আপ করতে হবে তা আমরা দেখিনি তার সব থেকে প্রথমে এস ডি লিস্টের যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনে আমরা ডিস্ট্রিং মার্কে যে ছাপটি আছে বা সিলটি আছে সেই সিলটি আমরা এখানে দিয়ে দেব তারপর তাহলে মনে করুন যে প্রথম যে ভোটারটি আছেন যার সিরিয়াল নম্বর হচ্ছে ছশো সাতষট্টি তিনি মনে করুন ভোট দিতে এসছেন ভোট দিতে আসলে কি করুন সব প্রথমে যিনি ফার্স্ট পোলিং অফিসার থাকবেন তিনি তাকে পাঠিয়ে দেবেন প্রিজাইডিং অফিসারের কাছে এবার প্রিজাইডিং অফিসারের কাছে যখন চলে এলেন তখন প্রিজাইডিং অফিসার তার পরিচয়পত্র থেকে তাকে শনাক্তকরণ করে নিলেন যে হ্যাঁ তিনি সেই ব্যক্তি তাহলে এবার কী করতে হবে তাহলে সমস্ত কিছু তার সংক্তকণ হয়ে গেছে এবং ডির যে ডিক্লারেশন ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে তাহলে এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিতে হবে প্রিজাইডিং অফিসারকে এবং শুধুমাত্র যিনি ইলেকটেড বা যিনি ভোটার তিনি এখানে সিগনেচার করেন তা সব থেকে প্রথমে কি আই হ্যাল সোলমেনলি ডিক্লেয়ার অ্যান্ড অ্যাফাম দ্যাট আই এম দ্য সেম পার্সন হুজ নেম অ্যাপেয়ার অ্যাট সিরিয়াল নম্বর এখানে আপনার সিরিয়াল নম্বর পেয়ে যাচ্ছেন যে সিরিয়াল নম্বর কত ছশো সাতান্ন এখানে আপনারা লিখে দেবেন ছশো সাতান্ন তারপর পার্ট নম্বর কত পার্ট নম্বর একষট্টি আমরা অলরেডি আগে দেখেছি এখানে পার্ট নম্বর একষট্টি সেই পার্ট নম্বর একষট্টি এখানে বসিয়ে দেবো পার্ট নম্বর একষট্টি অব দ্য এক্সিস্টিং ইলেকট্রাল অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ কোন নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত সিটি সেটি হচ্ছে দুশো পঁচাশি সিউড়ি তাহলে দুশো পঞ্চাশের সিউড়ি বসিয়ে দেওয়া হল হুইথ ওয়াজ প্রিপেয়ার্ড ও রিভাইজ উইথ রেসপেক্ট অফ দ্য ফার্স্ট ডেট অফ জানুয়ারি যে বছর ভোট হবে সেই বছর যদি দু হাজার একুশে ভোট হয় তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশে এখানে লিখে দেবেন অ্যাজ কোয়ালিফাইড ডেট আই এম অ্যাওয়ার ডেট ইমপারসনেশান অ্যাট দ্য ইলেকশন ইজ অ্যান্ড ইলেকট্রাল অফেন্স আন্ডার দ্য সেকশন ওয়ান সেভেন ওয়ান ডি অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড তিনি অবগত আছেন যে একশো একাত্তর ডি এই ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে যদি কোনো প্রকারে তিনি ছদ্মবিশ ধারণ করে ভোট দেন বা অন্যের হয়ে ভোট দেন তাহলে সেটি একটি অপরাধ এবার কি হলো এটি ডিক্লেশানটি হয়ে গেল ডিক্লারেশন দেওয়ার পর এবার সিগনেচার ও থার্ম ইম্প্রেশন অফ ইলেকটর অর্থাৎ এখানে ইলেকট্রালের অর্থাৎ ভোটার যিনি আছেন সিগনেচার নেবেন অথবা তিনি যদি ইলেটারেট হন তাহলে সেক্ষেত্রে এখানে তিনি আঙ্গুরের ছাপ দেবেন তাহলে এখানে তিনি সিগনেচার করলেন এবার নিচে তার নামটি লিখে দেব অর্থাৎ পুরো যে নামটি এসডি লিস্টে আমরা দেখতে পাচ্ছি মান্তুমণ্ডল সেটি আমরা এখানে লিখে দেব তাহলে এখানে তার নামটি লিখে দেওয়া হলো এরপরে সার্টিফাই অ্যাবাব দ্য ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড অ্যান্ড সাবস্ক্রাইব বাই দ্য ইলেকটর অ্যাবাব নেম বিফোর মি তাহলে এখানে এবার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি এখানে সাইন করবেন তিনি সাইন করলেন নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন নাম্বার এবং নেম অফ দ্য পোলিং স্টেশন এখানে দিতে হবে সেটি আমরা এখানে দিয়ে দিলাম তারপরে নিচে তারিখ অর্থাৎ যে ডেটে ভোট হচ্ছে সেই তারিখটি এখানে দিয়ে দিলেন তাহলে এস যে ভোটার ছিলেন সেই ভোটারে আমাদের ডিক্লারেশন নেওয়া হয়ে গেছে এবার যখন প্রিজাইডিং অফিসে তার ডিক্লারেশন নেওয়া কমপ্লিট করে দেবেন এবার তাহলে তাকে পাঠিয়ে দেবেন সেকেন্ড পোলিং অফিসার কাছে এবার সেকেন্ড পোলিং অফিসার তাকে রেজিস্টার করবেন সেভেন্টিন এ ফর্মে তাহলে এবার তার সিরিয়াল নম্বর কত হবে ছশো সাতাশি ছশো সাতাশির পর এখানে যেতে হবে তার ভোটার লিস্টের সিরিয়াল নম্বর অর্থাৎ আমরা এসডি লিস্টে দেখেছি তার সিরিয়াল নম্বর কত ছিল ছশো সাতান্ন এবং আমরা ওয়ার্কিং অফিস সঙ্গে মিলিয়ে দেখিয়ে নিয়েছি তার সিরিয়াল নম্বর হচ্ছে ছশো সাতান্ন তাহলে আমরা এখানে কি করব তার সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবো তাহলে সিরিয়াল নম্বরটি আমরা বসিয়ে দিলাম ছশো সাতাশি এবং এপিক সিরিয়াল নম্বর হচ্ছে ছশো সাতান্ন এবং তিনি এপিক দিয়ে ভোট দিয়েছেন সুতরাং আমরা এখানে ইপি লিখবো এবং এরপরে যেখানে সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন অব দ্য ইলেকট্রাল আছে সেখানে কি করব আমরা এসডি ভোটারের ক্ষেত্রে থাম ইমপ্রেশন অর্থাৎ আঙুলের ছাপ এবং তার সঙ্গে যদি তিনি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচারও তিনি করবেন অর্থাৎ সেক্ষেত্রে দুটোই প্রযোজ্য হবে অর্থাৎ সিগনেচার এবং থাম ইমপ্রেশন দুটোই নিতে হবে তাহলে কি হলো তারা প্রথমে তিনি থাম ইমপ্রেশন দিলেন এবং তারপরে তিনি সিগনেচার করলেন তা সিগনেচার করা হয়ে গেল এবার আরও একটি কাজ বাকি আছে যেহেতু তিনি একজন এএসডি ভোটার তাহলে সেক্ষেত্রে রিমার্ক্সের যে ঘর আছে রিমার্কসের ঘরে এখানে লিখে দিতে হবে এএসডি তারা আমরা এখানে এএসডি লিখে দেবো এসডি লেখার পর তাকে সেকেন্ড পোলিং অফিসার ভোটার স্লিপ ইস্যু করবেন যদি তিনি কালি লাগান তাহলে তিনি কালি লাগিয়ে দেবেন এবং থার্ড পোলিংয়ের অফিসারের কাছে পাঠিয়ে দেবেন তাহলে এ পর্যন্ত হয়ে গেল তার ভোটদানের প্রক্রিয়া এবার এবার আরও একটি জায়গা আছে যেখানে এই এইচডি লিস্টে ভোটারদের উল্লেখ করতে হবে বা কতগুলো এইচডি ভোটার ভোট দিলেন তা উল্লেখ করতে হবে সেই ফর্মটি হচ্ছে পিএস জিরো ফাইভ বা ভোটার স্টান অ্যারাউন্ড রিপোর্ট এই ভোটার ট্রান্স অ্যারাউন্ট রিপোর্ট বা পিএস জিরো ফাইভ যে ফর্মটি আছে এই ফর্মের পনেরো এবং ষোলো নম্বরে এই এইচডি ভোটারের তথ্য দিতে হয় তার মধ্যে পনেরো নম্বর হচ্ছে টোটাল এইচডি ভোটার ইন দ্য লিস্ট অর্থাৎ লিস্ট যে দেওয়া হয়েছিল ডি তাতে টোটাল কতগুলো এইচডি ভোটার ছিল এখানে এসডি লিস্টটি দেখুন ডি লিস্টে টোটাল আটজন ভোটার্স আছেন যাদের নাম এই ডি লিস্টে আছে তাহলে আমরা এখানে উল্লেখ করে দেব টোটাল আটজন ভোটার এইচডি লিস্টে আছেন এবং তারপরে ষোলো নম্বর টোটাল পার্সন হু কাস্ট দেয়ার ভোট ফ্রম দ্য এসডি ভোটার লিস্ট এবং এই এইচডি ভোটার লিস্টের মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছেন তাহলে আমাদের এখানে মোট একজন ভোটার ভোট দিয়েছেন তাহলে আমরা এখানে সেই নাম্বারটি উল্লেখ করব বা যতগুলো ভোটার ভোট দেবেন তার নাম্বারগুলো উল্লেখ করব। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এসডি লিস্টে যেসব ভোটার থাকবে সেই ভোটারের মধ্যে কেউ যদি ভোট দিতে আসে তাহলে তাদেরকে কিভাবে ডিক্লারেশান নেবেন এবং তারপরে তাকে সেভেন্টিন এ রেজিস্টার রেজিস্টার করবেন এবং পরবর্তীকালে এইচডি ভোটারদের সমস্ত তথ্যগুলো পিএস জিরো ফাইভে লিপিবদ্ধ করবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যে কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশান বা কোনো প্রকারে কোনো ফিডব্যাক থাকলে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে